হ্যালো এভরিওয়ান মাই টু চ্যানেল আশা করছি তোমরা যে যেখানে আছে সবাই খুব ভালো আছে তোমরা যারা ঘরে বসে খুব সামান্য উপাদান দিয়ে মুখের একটা সুন্দর গ্লোয়িং এই ভিডিওটা আজ তাদের জন্য কি কি উপাদান লাগবে লাগবে এক চামচ মধু এক চামচ দুধের সর এক হলুদ বাটা বা হলুদ গুঁড়ো তিনটে উপাদান ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে আমরা মুখটাকে ক্লিন আপ করে নেবো ফেস ওয়াশ দিয়ে করতে পারো বা ক্লিনজিং মিল দিয়েও করতে পারো কিংবা যদি ঘরে দুধ থাকে সেই দুধের মধ্যে একটু করে তুলু ভিজিয়ে মুখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে পারো এবার এই ফেস মাস্কটাকে আমরা মুখে অ্যাপ্লাই করব। কুড়ি মিনিট রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন মুখে একটু জলের ঝাপটা দিয়ে হাত দিয়ে একটু ম্যাসাজ করে নেব এরপর একটু উষ্ণ গরম জলে একটা রুমাল ভিজিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব এরপর মুখে একটু মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব সপ্তাহে যদি তিন দিন মাত্র এই ফেস মাস্ক মুখে অ্যাপ্লাই করা যায় তাহলে নিজের স্কিন নিজে দেখেই অবাক হয়ে যাবে কতটা গ্লোয়িং হয়েছে এবং কতটা মাখনের মতো স্মুথ হয়েছে স্কিন মুখে যদি কোনো ব্রণ দাগ ছোপ থাকে সেটাও কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে এই ফেস মাকটার নাম হচ্ছে টারমারিক ফেস মাক আরেকটা কথা যাদের কাছে দুধের স্বাদ থাকবে না তারা দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে সেই দুধটা মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে বন্ধুরা দেরি কেন নিজের ঘরেই থাকা তিনটি উপাদানের মাধ্যমে ফেক্স মাস্ক বানিয়ে নিজেরা আজকের থেকেই শুরু করে দাও অ্যাপ্লাই করা এবং এক মাসের মধ্যে দেখো তুমি কতটা পরিবর্তন হয়ে গেছো হ্যালো বন্ধুরা আমার এই ভিডিও থেকে যদি তোমরা এতটুকু উপকার পাও অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে ফলো করে দেখো নতুন নতুন বিউটি টিপস এবং হেলথ টিপস পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় হিন্দ